হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা যদি মাধ্যমিক 2020 স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা ওয়েট করে থাকো যে মাধ্যমিক রেজাল্ট কবে বেরোতে চলেছে এবং কীভাবে বা তোমাদের কাছে মার্কশিট পৌঁছাবে, এ কবেই বা তোমাদের রেজাল্ট বেরোবে, তো এ নিয়েই আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে এ কালকে যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে, তো কী বললেন শিক্ষামন্ত্রী সেটিই কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব। তো তুমি যদি মাধ্যমিক 2020 স্টুডেন্ট হয়ে থাকো এবং রেজাল্টের জন্য ওয়েট করে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সম্পূর্ণ ডাউট মাধ্যমিক নিয়ে ক্লিয়ার হয়ে যাবে এবং শিক্ষামন্ত্রী কী বললেন সেটা সরাসরি তোমাদের দেখিয়ে দেবো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মাধ্যমিক 2020 রেজাল্ট কবে বেরোতে চলেছে এবং কী অ্যানাউন্সমেন্ট আগে ছিল আর এখন কী অ্যানাউন্সমেন্ট হয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে অধিকাংশ, যে তোমাদের খাতা কি দেখা হয়ে গেছে, তো এক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমাদের খাতা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি দেখা হয়ে গেছে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে নম্বর সেটা কিন্তু ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের কাছে চলে এসেছে। যে প্রধান শিক্ষক বা শিক্ষিকারা আছে তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নম্বর নিয়ে সেই ডেটা কিন্তু পর্ষদকে পাঠিয়ে দিয়েছে এবং রেজাল্ট তৈরির যে কাজ রয়েছে সেটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যেটা খবর ছিল এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে জানিয়েছিলেন যে রেজাল্ট আমাদের খুব শীঘ্রই বেরোতে চলেছে, মাধ্যমিকের রেজাল্ট জুলাইয়ের মাঝামাঝিতে, যেটা খবর ছিল যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের মাধ্যমিক 2020 রেজাল্ট আউট হবে। কিন্তু এখন সেটা বলা হচ্ছে যে মাধ্যমিক 2020 রেজাল্ট জুলাই মাসে অনিশ্চিত, মানে জুলাই মাসে বেরোনোর কোনো আশঙ্কা নেই এবং কবে বেরোবে সেটাও কোনো ঠিক নেই। এটা কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী। সরাসরি কি বললেন শিক্ষামন্ত্রী কাল? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছে যদি জুলাই মাসের রেজাল্টও দিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের মার্কশিট কীভাবে দেওয়া হবে, এবং যদি রেজাল্টের সাথে মার্কশিটও দিয়ে দেওয়া হয় তোমাদের তো স্কুল খুলছে না, তোমরা রেজাল্ট নিয়ে এত তাড়াতাড়ি করবেটা কি? তোমরা তো তারপরে রেজাল্ট পেয়ে গেলে তখন বলবে যে আমরা ক্লাস ইলেভেনে পড়বো, সেই প্রক্রিয়া তো চালু হবে না এখন। তো সেক্ষেত্রে রেজাল্ট আগে দিই কি পরে দিই সে কী প্রবলেম রয়েছে, তো সেটা কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী এক্স্যাক্টলি কি বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেটা দেখে নেব। সমস্তটার উপরে নজর রাখছি আমরা, আমাদের যে প্রোগ্রাম সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত রাখছি, উচ্চশিক্ষা পর্ষদ প্রস্তুত রাখছে, আর অন্যদের বিষয়ে নজর রাখছি। রেজাল্ট বেরিয়ে করবে কি, তারা যাবে কোথায়, স্কুল কলেজের এই অবস্থা, মার্কশিট পৌঁছাবে কি করে তাদের? আমরা তৈরি আছি, অবস্থার একটু পরিবর্তন হলেই আমরা দেব। তবু আমরা সবাইকেই বলেছি এবং সেরকমভাবে প্রস্তুতিও রাখছি যাতে মাধ্যমিকের রেজাল্ট বের করা যায়, কিন্তু কবে বের করা যাবে, আমি বের করলেই তো হলো না, তাদের মার্কশিট পৌঁছাতে হবে, তাদের ভর্তি করানোর ব্যবস্থা করতে হবে, একটা জটিল প্রক্রিয়া আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের যে রেজাল্টের প্রক্রিয়া, সেই রেজাল্টের প্রক্রিয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যদি পর্ষদ চাই তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে, কিন্তু এখন কোশ্চেন হচ্ছে রেজাল্টটা দিয়ে কী করবে, তোমাদের তো স্কুল শুরু হবে কবে তা নিয়ে সরাসরি একটা নিশ্চয়তা নেই যে এই দিন স্কুল শুরু হবে, তোমাদের রেজাল্ট দেওয়া হলে তোমরা একাদশ শ্রেণীতে এই দিন ভর্তি হবে, এরকম কোনো কিছু নেই এখনো পর্যন্ত। তাহলে তোমাদের রেজাল্টটা দিয়ে কী হবে, তো সেটাই কিন্তু বললেন শিক্ষামন্ত্রী। আর যদিও বা অনলাইনে রেজাল্ট আউট করে তাহলে তোমাদের যে মার্কস সেটা বা কীভাবে পাঠাবে, এবং মার্কশিটের পরে তোমাদের যে 11 ক্লাসে যে উত্তীর্ণ করার যে প্রসিডিওর, অ্যাডমিশান যে প্রসিডিওর, এত বড় লেন্দি প্রসিডিওর, এই যে লকডাউন পিরিয়ডে সেটাকে সম্পন্ন করবে কীভাবে, ক্লাস ইলেভেনে ওঠার জন্য, তো এখনও সেটাই বলা হচ্ছে যে নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। সেই কারণে তোমাদের স্কুল কবে খুলবে সরাসরি সেটা যতদিন না জানা যাচ্ছে ততদিন কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের করার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা রয়েছে, যে কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেটা নির্ভর করছে কার ওপর, স্কুল কবে খুলবে তার ওপর। এটা কিন্তু আমি বলছি না, এটা তোমরা যেটা দেখলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কাল জানিয়ে দিয়েছে। তো তোমরা যারা 2020 মাধ্যমিক দিয়েছো তোমাদের মন্তব্য কী, তোমরা এই বিষয়ে কী বলবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যে মাধ্যমিকের রেজাল্ট কি জুলাই মাসে বের করা ঠিক ছিল,
রেজাল্টটা আগে দিয়ে দেওয়া উচিত, তারপরে তোমাদের ভর্তি প্রক্রিয়া করা উচিত, কি মন্তব্য কি তোমাদের এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা এখানে স্টুডেন্টের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। আর অবশ্যই নোটিফিকেশন আইকন অর্থাৎ হচ্ছে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।